আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা। মানুষ যখন আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় এবং শয়তানকে অনুসরণ করে, তখন আল্লাহ তাআলা তার জন্য কিছু নিদর্শনের মুখোমুখি করিয়ে দেন। আর এই নিদর্শনগুলো দেখে তারা উপলব্ধি করে যে তারা ভুল পথে রয়েছে। মানুষ খারাপ কিছু করলে তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়, অনুশোচনা অনুতাপে জর্জরিত হয়ে পড়ে। তারা পরিষ্কার বুঝতে পারে যে তারা ভুল কিছুতে জড়িয়ে পড়ছে, কখনো বা তাদের বস্তুগত কোনো ক্ষতি হতে পারে। আল্লাহ তাআলা এমন একটি ব্যবস্থাপনা কেন তৈরি করলেন? এর উত্তর হলো যেন তারা আল্লাহর পথে ফিরে আসতে পারে। তিনি তাদের সাবধান করছেন, এখন আসছে তাওবার কথা। তিনি তাদের জন্য তাওবার পথ উন্মুক্ত করেছেন। প্রথমত তিনি মানুষের জন্য সঠিক পথ তৈরি করেছেন, যা মানুষের প্রকৃতি অনুযায়ী এমনিতে অনুসরণ করার কথা। কিন্তু তিনি জানেন শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে এই পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তো শয়তান যখন এভাবে কাউকে ভালো পথ থেকে দূরে সরিয়ে রাখে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে ওই ব্যক্তিকে সাবধান করে। হয়তো সে কোনো সমস্যায় পড়বে বা তার অন্তরে জ্বালা সৃষ্টি করবে। এটা আল্লাহর পক্ষ থেকে আহ্বান যে আল্লাহ তাআলা আপনাকে বুঝাচ্ছেন যে তুমি ভালো পথে নেই, এখনো সময় রয়েছে, তাড়াতাড়ি আমার পথে ফিরে এসো। এর ফলে কি হবে? এর ফলে অপেক্ষাকৃত সুস্থ অন্তরের অধিকারীরা দ্রুত নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর পথে ফিরে আসবে। কেউ কেউ হয়তো দেরি করবে, কিন্তু আল্লাহর পথে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না, এছাড়া আর কোনো পথ নেই। আপনি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছেন আর আল্লাহর পথে ফিরে এসেছেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলা জানেন আপনাকে ফিরে আসতেই হবে। আপনার এই যে খারাপ লাগা, আপনার এই যে কষ্ট দুঃখ, আপনি যে খারাপ পথে রয়েছেন, এখন আপনার অনুশোচনা হচ্ছে, এটা আপনার ভালো দিক। কিন্তু আপনার যে ব্যথা লেগেছে, খারাপ লেগেছে, এর কারণটার মাধ্যমে আপনি নিজেকে শুধরে নিতে পারলেন। কিছু পেতে হলে কিছু ব্যয় করতে হয়, আর সে ব্যয়টা হলো আপনার কষ্ট। শুধু খারাপ লাগার নাম তাওবা নয়, তাওবা হলো কিছু পদক্ষেপের নাম, নিজেকে ভালো করার ইচ্ছা এবং সেই ইচ্ছা অনুযায়ী কাজের নাম হলো তাওবা। অর্থাৎ আপনি আল্লাহর পথ থেকে দূরে সরে গেলে আপনাকে কষ্টে পড়তে হবে, আর আপনি যখন নিজের ভুল বুঝতে পারলেন, তাই আপনাকে এখন ভালো হওয়ার ইচ্ছে করতে হবে এবং সেই অনুযায়ী সঠিক পথে অবিচল থাকতে হবে। আপনি যদি এটা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং আবারও সফলতা দান করবেন। আপনি ভুল যা কিছু করেছেন সব কিছুই ক্ষমা করে দেওয়া হবে। এখন আপনি পরিচ্ছন্ন, যেন মনে হচ্ছে আপনি আর কখনোই অন্যায় করেননি। এইভাবে আল্লাহ তাআলা আপনাকে আপন করে নেবেন, আপনাকে সুযোগ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।